বেগুন ভাজা, এটা আবার কোনো দেখানোর জিনিস হলো? অবশ্যই দেখানোর জিনিস, কারণ সব কিছুরই একটা প্রপার রেসিপি থাকে। আর আজকে আমি একটা প্রপার বেগুন ভাজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের এই সিম্পল আর মজাদার বেগুন ভাজার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে ফেসবুক পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না, লাইক ও শেয়ার দিবেন। তাহলে চলুন আজকে ঝটপট তৈরি করি বাংলাদেশের মজাদার খাবার বেগুন ভাজা। তো বেগুন ভাজার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোকে মূলত তাল বেগুন বলা হয়ে থাকে, আকারে অনেক বড় কালো বেগুন, কালো না আসলে পার্পেল কালার। তো এই বেগুনটা সবচেয়েতে খেতে মজা বেগুন ভাজা হিসেবে। আর আপনারা সাদা বেগুন দিয়েও এটা করতে পারেন, বাট এই কালো বেগুন ভাজাটা সবচাইতে খেতে মজা। তো এটা আমি মাঝ বরাবর কেটে আড়াআড়িভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি বেগুনগুলো, আর এখন পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এর পুরুত্বটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কীরকম সাইজে এতে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি, পানিটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। তো এখন সব কিছু আমি বলটা নাড়িয়ে নাড়িয়ে ফার্স্টেই মিক্স করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি এটা মিলিয়ে নিচ্ছি, আর মশলাগুলো ওপর নিচ হলে আমি আবার হাত দিয়েও ডোলে ডোলে এক একটার গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর 5 মিনিট পরে আমি চলে এসেছি বেগুনগুলো ভাজতে। এর জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ভরে ভরে তেল দেইনি, জাস্ট মাখা মাখা হবে, হালকা ডুবে থাকবে এরকম তেল দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি বেগুনটা একে একে দিয়ে দিচ্ছি। তো আমার ফ্রাইং প্যানটা যেহেতু একটু বড় আকৃতির, তো আমি একসাথে অনেকগুলোই দিয়ে দিয়েছি ভাজতে। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে একেবারে ঘড়ি ধরে 3 মিনিট রান্না করছি। ফিরে এলাম 3 মিনিট পর। তো 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন বেগুনগুলোর এখন কী অবস্থা। সবগুলো বেগুন আমি একে একে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার চলে এসেছে, আর আগুনটা যেই পাশ দিয়ে কম লেগেছে সেই পাশেরগুলো একটু কালার কম এসেছে। তো এখন আর আমি ঢাকনা লাগাবো না, ঢাকনা খুলে আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটা ভাজিয়ে নেব। তো আবারও 3 মিনিট পর এটা আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল ইউজ করিনি, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আপনারা যদি চান ইচ্ছে করে তেল দিতে পারেন এক্সট্রা তেল। মাঝখানে যে বেগুনগুলো দেখছেন এগুলো কিন্তু প্রপারলি ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর সাইডের বেগুনগুলোও আমি মাঝখানে এনে প্রপারলি ভেজে নিচ্ছি। তো সবগুলো বেগুন আমি একে একে ভেজে উঠিয়ে নিয়েছি। আর যারা বেগুন ভাজার লাভার আছেন তারা অবশ্যই জানেন যে শুকনো মরিচ ছাড়া কিন্তু বেগুন ভাজার স্বাদ একেবারে অপূর্ণ। তো অবশ্যই আপনারা এটা সার্ভ করবেন গরম ভাতের সাথে, তাও আবার সাদা গরম ভাত। সবচেয়েতে আমার কাছে সাদা ভাতের সাথে এটা মজা লাগে খেতে। আর এর ভাজাটা কীরকম হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ঝটপট এই বেগুন ভাজার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে ফেসবুক পেজটিও কিন্তু ফলো করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।